ওয়েলকাম টু দ্য ভিউয়ার্স। আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু হচ্ছে ভয়েস চেঞ্জ। এটার গতানুগতিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা দেখার চেষ্টা করব না, আমরা চাইবো যে একটু অর্থের মাধ্যমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করা হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেটা একটু দেখার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সেন্টেন্স লিখেছি, গ্রিন পেন স্কুল হ্যাজ মেড আ বিউটিফুল লেকচার। এর বাংলা অর্থ কি দাঁড়ায়? তাহলে দেখতে পাচ্ছ যে এটার অর্থ দাঁড়াচ্ছে গ্রিন পেন স্কুল তৈরি করিয়াছে একটি সুন্দর লেকচার, যেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর মধ্যে ফেলতেছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, এইটা আমরা টেন্স ক্লাসে আলোচনা করেছি বা করব, যেটা ওখানে দেখতে পারবা। বাট আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাকে কিভাবে আমি কনভার্ট করতেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভে, সেটি। দ্যাট মিন্স এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তো প্যাসিভ করলে কি হবে, বাংলাকে আবার আমি প্রথমে প্যাসিভ করে নিব। তার মানে প্যাসিভ ফর্মটা বাংলায় যদি বলি তাহলে কি দাঁড়াচ্ছে, একটি সুন্দর লেকচার তৈরি করা হয়েছে গ্রিনপেন স্কুল দ্বারা। তাহলে ইংলিশটা যদি আমি সিরিয়ালি লিখি, তার মানে প্যাসিভটা আমরা করে ফেললাম যে এ বিউটিফুল লেকচার হ্যাজ বিন মেড বাই গ্রিনপেন স্কুল। সিমিলার ওয়েতে আমরা আরো একটা এক্সাম্পল যদি দেখার চেষ্টা করি তাহলে সেটা সহজে কি দাঁড়ায় সেটি একটু আমরা দেখি। তার মানে আমি ইংলিশে লিখছি যে গ্রিন আর্কিটেকচার হ্যাজ কমপ্লিটেড এ হোম ডিজাইন। গ্রিন আর্কিটেকচার কমপ্লিট করিয়াছে, সম্পূর্ণ করিয়াছে একটি বাড়ির নকশা বা ডিজাইন। এটাকে যদি আমরা বাংলায় বললাম, এই বাংলাটাকে যদি আমি প্যাসিভ ফর্মে বলি তাহলে কি দাঁড়ায়, যে একটি হোম ডিজাইন তৈরি করা হয়েছে অথবা একটি হোম ডিজাইন সম্পূর্ণ করা হইয়াছে, কার দ্বারা, গ্রিন আর্কিটেকচার দ্বারা। তাহলে এর বাংলাটা ক্লিয়ার হলো। আমি এর সরাসরি ইংলিশটা যদি লিখতে চাই তাহলে কি দাঁড়ায়, যে একটি হোম ডিজাইন সম্পূর্ণ করা হইয়াছে গ্রিন আর্কিটেকচার দ্বারা। যে এ হোম ডিজাইন হ্যাজ বিন কমপ্লিটেড বাই গ্রিন আর্কিটেকচার। দ্যাট মিন্স আমরা দেখতে পেলাম যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়, ট্রান্সফরমেশনের অন্তর্ভুক্ত একটা বিষয়, চেঞ্জিং এর মধ্যে এটা পড়ে। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট তিনটা হয়ে গেল। তোমরা একটা কথা মনে রাখবো অবশ্যই, যে অবশ্যই ভয়েস করতে গেলে তার একটা অবজেক্ট থাকা লাগে, একটা উজ্জ অবজেক্ট অথবা ফিজিক্যাল একটা অবজেক্ট অথবা প্রেজেন্ট একটা অবজেক্ট অবশ্যই থাকা লাগবে। তো আমরা নেক্সট পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের ক্লাসে সেই অপেক্ষায়। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।